আমি এই প্রস্তাব সমর্থন করছি।
একটু হালকা আছে কমরেড বন্ধুগণ আপনাদের অনুরোধ করবো আপনারা সামনের দিকে চলে আসুন সামনের দিকে চলে আসুন একটু আমাদের হয় বসে করতে হবে রোদ্দুরে নাহলে দাঁড়িয়ে ঝান্ডা নিয়ে যে যেমন আছেন ঝান্ডাগুলো গুছিয়ে নেবেন না গোকুলকে বলছি ঝান্ডাগুলো গুছিয়ে নেও না সকলে ঝান্ডা নিয়ে এইভাবে দাঁড়ান কংগ্রেস বামফ্রন্ট সকলের ঝান্ডা এরকম থাকবে উঁচা রয়েগা আমি বেশি বলবো না আমি একটা ঘোষণা করছি আমাদের সদ্য বিধানসভার বিরোধী দল নেতা মাননীয় আব্দুল মান্নান মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ করব আমাদের বাম পরিষদীয় দল নেতা মাননীয় সুজন চক্রবর্তীকে এখানে আসতে অনুরোধ করব উনি আছেন পেছনে আছেন বামফ্রন্টের জেলা স্তরীয় নেতৃত্বদের আমি আমাদের মঞ্চের পিছনে ছোট মঞ্চ অস্থায়ী মঞ্চ ওরা তো করতে দেয়নি তাদেরকে পেছনে বসার সুযোগ আছে বসার জন্য অনুরোধ করব এখন আমি দু চার কথা বলবো তার মধ্যে প্রথমে বলি যে আমাদের আজকের এই ডেপুটেশন দেওয়ার কথা ছিল সুজন দাস সুজন দাস কংগ্রেস সুজন দাস লাল সালাম কংগ্রেস এবারে আমাদের আমাদের হচ্ছে পুলিশ গতকাল থেকে উচ্চ পর্যায়ে নিম্ন পর্যায়ে সব ধরনের পুলিশ অফিসাররা তারা বারবার অনুরোধ করছেন আপনারা এত লোক নিয়ে যাবেন না আমরা বললাম ঠিক আছে আমরা আলোচনা করে বলবো শেষমেশ রাত্রে আমাদের বলেছি আপনাদের কথা রাখলাম আপনারা একটু হেরিয়াতে যাতে আমরা অবস্থান করতে পারি হেরিয়াতে ডেপুটেশন দিতে পারি তারা বললেন পুলিশ বলেছে যে আপনারা আসুন আমাদের সব উচ্চ পর্যায়ের পুলিশ আধিকারিকরা হেরিয়া আইসি অফিসে থাকবে তারা আমাদের কথা শুনবেন আমাদের ডেপুটেশন নেবেন সেই মতো হয়েছে তাই আপনাদের অনেকের কষ্ট হয়েছে কিন্তু পুলিশ এখনো আমাদের বহু লোক বহু গাড়ি আটকে রেখেছে চারদিকে আমরা পুলিশের সঙ্গে কথা রেখেছি পুলিশকে বলবো যাতে আপনারা দয়া করে ওইটা করবেন না কিছু সময় এখানে অবরোধ হয়ে গেল আমি চারপাশের নেতৃত্বদের বলবো আপনারা এটা কিছুতেই একটু মেনে নিন কষ্ট হচ্ছে কষ্ট হবে আমাদের তাজা প্রাণ চলে গেছে বিচার চাইতে আমরা রোদ্দুরে দাঁড়িয়েছি তাই আপনারা দয়া করে সকলে সহযোগিতা করবেন আমরা চাই না আমরা বাম কংগ্রেস শান্তিপূর্ণভাবে এই ডেপুটেশন এবং আমাদের বক্তব্য তুলে ধরে জনগণের কাছে যেতে চাই তাই আমরা এখন আমি ঘোষণা করছি আমাদের ডেপুটেশনে যাবে আমাদের জেলার তিন তুর্কি বিধায়ক নেতা কমরেড অশোক ডিন্ডা কমরেড ইব্রাহিম আলী কমরেড তাপসী মন্ডল তার সঙ্গে থাকবে খেজুরির নেতা কমরেড পরিতোষ পট্টনায়ক সিপিএমের পক্ষে তারপরে থাকবে কংগ্রেসের নেতা কমরেড অশোক কুমার জানা এবং আমাদের আরএসপির নেতা কমরেড অভিনীত মাইতি এই টিম এখনই কাছে সিআই অফিসে যাবেন ওরা আমাদের জন্য বসে আছেন আমাদের মেমোরেন্ডাম দেওয়া হয়েছে সেই ভিত্তিতে ওরা আলোচনা করবেন ওরা আস্তে আস্তে এখন আমরা সভার কাজ শুরু করি তাই প্রথমে প্রথমে আমি বলবো আমাদের এখানে কর্মীরা আছেন এখন আমাদের সামনে জানেন তন্ময় ভট্টাচার্য আমাদের সারা রাজ্যে লড়াই করে এখনো সামনের সারিতে যে দৌড়ানো ঘুরে দেন বিএনপির কাছে তন্ময় ভট্টাচার্যকে বলার জন্য আমি অনুরোধ করছি হ্যালো আমি আমাদের বিরোধী দল নেতা মাননীয় মান্নান আব্দুল মান্নান মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সদ্রেয় আব্দুল মান্নান বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ বিধানসভা শাহাদাত খান অমিতাভ চক্রবর্তী আপনারা মঞ্চে আসবেন মাননীয় সভাপতি কমরেডগণ বন্ধুগণ মা বোনেরা এবং গুরুজনেরা সভা খুব বড় হবে না ছোট হবে কিন্তু দেবকুমার ভুইয়ার হত্যাটা অনেক বড় ব্যাপার তার প্রতিশোধ হবে তার প্রতিরোধ হবে
আপনারাও করেছেন, আমরাও করেছি। নরেন্দ্র মোদী যখন 2014 সালের লোকসভা নির্বাচনের সময় বলল আমায় প্রধানমন্ত্রী বানান, আমি খরচে দিন এনে দেব, আমরা সবাই শুনলাম আর মিডিয়া বলল আমায় প্রধানমন্ত্রী বানান। তারপরে 6 বছর ধরে খাচ্ছে দিন চলছে, খাচ্ছে দিন, মোদীর বন্ধুরা খাচ্ছে, ব্যাংকের টাকা খাচ্ছে, পেট্রোল খাচ্ছে, ডিজেল খাচ্ছে, গ্যাস খাচ্ছে, কেরোসিন খাচ্ছে, রাফায়েল বিমান খাচ্ছে, একটার পর একটা জিনিস খেয়ে এখন রেলগাড়ি খাওয়া শুরু করেছে, বলছে আসতো রেলগাড়িও আমি খাবো। আর আমাদের মমতা ব্যানার্জি 2011 সালে আমাদের সবার কাছে বলল শিল্প পাগল নয় পাগলি চাই। ঠিকই তো, বুদ্ধদেব ভট্টাচার্য শিল্পের জন্য পাগল হয়ে গেছিলেন। এই পূর্ব মেদিনীপুরের নয়াচরে কেমিক্যাল হাব বানাতে চেয়েছিলেন, হুগলির শিমুরে মোটর গাড়ির কারখানা বানাতে চেয়েছিলেন, শালবনিতে জিন্দালের 28,000 কোটি টাকা ব্যয়ের ইস্পাত প্রকল্প বানাতে চেয়েছিলেন, রঘুনাথপুরে শ্যাম স্টিলের ইস্পাত প্রকল্প বানাতে চেয়েছিলেন, রাজারহাটে নতুন আইটি হাব ইনফোসিস উইপ্রো। এই যে লকডাউনের সময় আমরা দেখলাম ওদের ভাষায় নাকি পরিযায়ী শ্রমিক, বাংলার মানুষ গুজরাটে কাজ করতে গেলে কি করে পরিযায়ী হয় আমি জানি না, যদি সত্যি সত্যি হয় তাহলে গুজরাটের মানুষ দিল্লিতে শ্বশুর বাড়ির দিকে শ্বশুর সব মিলিয়ে সেই পরিবারের 16 জন আমফানের ভাঙা ঘরের টাকা পেয়েছে। আপনারা দেখছেন এখানকার পরিবহন মন্ত্রী আছেন, পরিবহনের কাজকে দেখবেন, মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন, চিফ সেক্রেটারি ঘোষণা করছেন, পরিবহন মন্ত্রী নয়, পঞ্চায়েত দপ্তরের কাজ কে করবেন, সুব্রত মুখার্জি নয়, পুলিশ দপ্তর, স্বাস্থ্য দপ্তরের কাজ দেবেন কে, পুলিশ দপ্তর, হাসপাতালে করোনা রোগী ভর্তি করবে কে, পুলিশ, সিভিক পুলিশ বলছে, পিলিপ পুলিশ হল সিভিক পুলিশ আর কি বলছে, ত্রাণ না পেলে চলে যান থানায় চলে যাবেন পুলিশের কাছে, বিদ্যুৎ না পেলে ফেলে দেন থানায় চলে যাবেন বিদ্যুৎ পুলিশের কাছে। তাহলে বিদ্যুৎ মন্ত্রী রাখার দরকার কি, পঞ্চায়েত মন্ত্রী রাখার দরকার কি, স্বাস্থ্যমন্ত্রী থাকার দরকার কি, ত্রাণ মন্ত্রী থাকার দরকার কি, পঞ্চায়েত মন্ত্রী থাকার দরকার কি, পরিবহন মন্ত্রী থাকার দরকার কি, সব মুখ্যমন্ত্রী তার ভাই ভাই কর্মীরা তাদেরই জয়গান গাইবেন, মানুষ তাদেরই সর্বোচ্চ স্লোগান দেবেন। আজকে পশ্চিমবঙ্গে এই রাজনীতি করছে, তৃণমূলের কর্মীরা যারা এখনো সতর নিষ্ঠাবান আছে তাদের শুধু একটাই অনুরোধ করবো, আজকে কিন্তু এর শিকার আপনারা সবাই হচ্ছে, আজকে যখন তৃণমূলের কিছু লোক টাকা লুট করছে তখন কিন্তু সেই টাকা আপনি তো লুট করেননি, আপনারও টাকা লুট করছে আজকে মুখ্যমন্ত্রীর কাছে, এই অভিযোগ তো আমরা বারবার করেছি, শুনেছি সুজনবাবু এবং আমি প্রায় প্রতি সপ্তাহে 2-3টা করে অভিযোগ করেছি, কিন্তু তার একটা উত্তর দেয় তো কি শাস্তি ব্যবস্থা করলেন, চোর চুরি করে চলে গেল আর চোরেদের যদি শাস্তি দেওয়ার মালিক তিনি বলছে সবাই সে শাস্তি হবে, একদম ভাববেন না, আজকে মানুষকে আন্দোলন করতে বারণ করছেন, মানুষ তাহলে কোথায় যাবে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে, মানুষের টাকা লুট করছে। আর আমরা বলবো না 10 ঘন্টা বাজিয়ে আমরা গভর্নমেন্টের জয়গান গাইবে সরকারের, মানুষ রাস্তায় নামবে না, তাই মুখ্যমন্ত্রীকে বলছি যতদিন না আপনি ছোটদের শাস্তির ব্যবস্থা করেন, যতদিন না লুটের টাকা মানুষকে ফেরত দেন,
যারা লুট করেছিল তাদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেন। ততদিন কিন্তু আন্দোলন চলবে, সে আন্দোলন আপনি বন্ধ করতে পারবেন না। হাজার কার্ফু করলে আন্দোলন বন্ধ করবো না। এই মির্জাপুর শহরের মানুষ খেজুরিতে বসে আছেন, এই এরিয়াতে বসে শপথ নিন। এই মির্জাপুর শহর থেকে, মির্জাপুর জেলা থেকেই স্বাধীনতা আন্দোলনের আওয়াজ সব থেকে জোরদার হয়েছিল। স্বয়ং গান্ধীজিকে বলতে এসে বলতে হয়েছিল আলাদা সরকার নয়, গোটা ভারত সরকারকে আমরা স্বাধীন করবো, ভারতবর্ষকে স্বাধীন করবো, শুধু সম্মিলিত সরকার নয়। এই মির্জাপুরে আওয়াজ তুলুন, এবারে সরকারকে পতন করতেই হবে। এবারে সরকারকে পতন শুধু বড় কথা, লুটের টাকা হজম করতে দেব না। এক বছর অপেক্ষা খুব বেশি হলে কেড়ে হিসড়ে বার করবো, কানের টাকা কোথায় গেছে লুটের নামে কেড়ে আমরা বার করব। এটা কি লুট না? বড় সড়ক কেমন কত টাকা আপনি ভাবলেন কি আর এমন হলো? 20,000 টাকা না, 6,500 কোটি টাকার কেলেঙ্কারি, 6,500 কোটি টাকার কেলেঙ্কারি। মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ করছি, সর্বদলীয় মিটিংও বলেছিলাম চ্যালেঞ্জ ওরা গ্রহণ করতে পারেননি, চ্যালেঞ্জ করছে 6,500 কোটি টাকা কারোর পৈতৃক সম্পত্তি না, কারোর বাপের সম্পত্তি না, যে আমার বাপের সম্পত্তি আমি যা কিছু করবো, আমার টাকা, আপনার টাকা, ৬,500 কোটি টাকা ত্রাণ দিয়েছ কাকে? কে পেয়েছে ত্রাণ? কোথায় তার নাম? কারা পেয়েছে ত্রাণ গোষ্ঠী হিসেবে? কোথায় তার তালিকা জানেন সবাই? আয়লার পরে এপক্ষ ওপক্ষ সবাই মিলে গ্রামের তালিকা বানিয়েছিল, সেই তালিকা পঞ্চায়েত অফিসে টানানো ছিল, কারণ আপত্তি থাকলে আপত্তি মানে সুযোগ ছিল। এখন সেসব নেই, কোন লিস্ট টানাবার সাহস নেই। টাকা নাকি খরচ করেছে, আমি নাকি বলছি টাকা নাকি খরচ করেছে, কিন্তু সেই টাকা কোথায় খরচ হলো এই তালিকা পর্যন্ত টানিয়ে দেবার সাহস নেই মুখ্যমন্ত্রীর, ধক নেই মুখ্যমন্ত্রীর, মানুষের মুখোমুখি আমার হিম্মত যোগ্যতা নেই মানুষ জেনে ফেলতে। সেই কারণে মানুষ কি করছে, খুঁজে 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 খানিকটা হলেও লিস্ট পা মানুষ গর্বে দেখি হানি হচ্ছে। ও হে ভাই পঞ্চায়েতের মেম্বার, তোমার তো বাড়িটা দোতলা, তুমি তো টাকা পেলে, তোমার সারা পেলো, তোমার স্বামী পেলো, তোমার ভাইপো পেলো, তোমার ভাইপো বউ পেলো, আর আমি গরিব মানুষ আমি পেলাম না কেন? সরকারের কাছে কোনো উত্তর নেই। তারপর যেদিন বলছে পরের দিন সকালে পঞ্চায়েতের মেম্বার গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে, পরের দিন সকালে পঞ্চায়েতের মেম্বার গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে, গ্রাম ধরে উঠবাস খাচ্ছে, বলছে আমি অন্যায় করেছি, আর কখনো করবো না, আমাকে ছেড়ে দাও। আমি বলছি তোমাকে ছেড়ে দেবার আগে তোমার হিসেব দিতে হবে, 25% টাকা তো তুমি নিয়েছো আর 75% গেছে কোথায়? কোথায় গেছে? প্রত্যেকটা গ্রামের 2-3-4 তোলা মাছ 1100 সম্পত্তি কি ছিল তালিকা দেখুন। আর উড়িষ্যা 10-20-50 বেড়েছে, হঠাৎ করে ম্যাজিকের মতন মোটর বাইক এসেছে, হঠাৎ করে ম্যাজিকের মতন বাড়ি এসেছে, হঠাৎ করে ম্যাজিকের মতন বাড়ি হয়েছে। তার পাশে বেআইনি সম্পদ, বেআইনি সম্পদ আমি অনেকবার চ্যালেঞ্জ করেছি, মুখ্যমন্ত্রী হিম্মত হলে চ্যালেঞ্জ গ্রহণ করুন। নির্বাচিত জনপ্রতিনিধিদের 2011 সালে সম্পদ কি ছিল, 2019 সালের সম্পদ কত গুণ বাড়ল? হিম্মত থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুন, আমরা চ্যালেঞ্জ করছি, পারবেন? হিম্মত থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুন। ভাইপো সম্পত্তি 2011 সালে কি ছিল? ভাইপো পেলার বাড়ি কার পাশে? ভাইপোর বাড়ি এসকালেটার কার সম্পদে? বেনামি সম্পদ, বেআইনি সম্পদ, ভাইপোর হিসেব 2011-তে কি ছিল আর 2014-16-18-19 কি হলো? মুখ্যমন্ত্রী পারবেন হিসেব দিতে? কতগুলো সম্পদ বেড়েছে পারবেন হিসেব দিতে? ব্যানার্জি বাড়ির সম্পদ হবে, ভাইপোর সম্পদ হবে, তৃণমূলের পরামর্শদের সম্পদ হবে, মানুষ চুপ করে বসে থাকবে তা কোনোদিন হতে পারে না। আর সেই মুখ্যমন্ত্রী বলছেন
আমি দুর্নীতি কমিয়ে এনেছি, দুর্নীতির আতুর ভাব তৃণমূল কংগ্রেস, দুর্নীতির আতুর ভাব তৃণমূল কংগ্রেস। যত লুঠেদার দল তৃণমূল কংগ্রেস কোন দল না, কোনো দল না। তৃণমূল কংগ্রেস কি? তৃণমূল কংগ্রেস হচ্ছে সমাজের পচা গলা বাহিরে লুঠেরা তোরাবার, তারা মিলে ঠিক করেছে চোর চোরটা চিকেনবাজের দল। আমাদের একটা নিজস্ব রাজনীতির দল চাই, চোর চোরটা চিকেনবাজদের রাজনীতির দলটার নাম হয়েছে তৃণমূল কংগ্রেস। তার মাথার উপরে ঝান্ডা হয়ে দাঁড়িয়ে আছেন মুখ্যমন্ত্রী, বুঝতে পারছেন না? যারা তৃণমূল কংগ্রেসের পুরনো লোক তারা কোথায়? মান আছে, মর্যাদা আছে, সম্মান আছে বলেন না? যারা তৃণমূলের পুরনো লোক তৃণমূলের তাদের কোন সম্মান নেই, মর্যাদা নেই। তৃণমূল চালায় লুঠেরাদের দল, লুঠেরাদের দল, তোলাবাজদের দল। আজ মানবো না, আজ ভেঙে খান খান করবো। তালিকা আমাদের তৈরি আছে, এক তালিকায় বাদিগের খাতায় লেখা আছে কোথা থেকে কোথা থেকে লুট করেছো, তার নাম টেনে পার করে ফেরত দেব। সন্দেহ নেই, সময়ের অপেক্ষা, টেনে পার করে। আপনি ভাবছেন শুধু পাড়ার লোকটা দোষ করেছে? না, ডান দিকে লেখা আছে ওর তালিকায় আমি নিয়েছি 1,00,000 টাকা, 25,000 টাকা নিজের পদ হজম হয়ে গেছে, এখন ফেরত দিতে হবে। আর 75,000 টাকা চলে গেছে হরিশ চ্যাটার্জির স্ট্রিটে। ওই হরিশ চ্যাটার্জির স্ট্রিটের সম্পদপত্র আমাদের টেনে হিচড়ে বাইর করে আনতে হবে, অত সহজে কাউকে ছাড়া হবে না। আমি কথা বাড়াবো না, আপনারা রোদের মধ্যে অনেক ক্ষুদ্র হয়ে আছেন। আমাদের বন্ধুরা গেছিলেন থানায়, কি বলেছে পুলিশ আমরা শুনে নেবো, কিন্তু বলে রাখি তৃণমূলের সুপ্রিমো শুনে রাখুন, পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস বলে এখন কোনো দল নেই। যেটা আছে ওটা ধ্বংসাবশেষ, ধ্বংস হতে চলেছে, ধ্বংসের অবশেষ ওদলটাকে পিছিয়ে রেখেছে পুলিশের পাহারা। পঞ্চায়েতের মেম্বার লুট করেছে, পুলিশের পাহারায় টিকে আছে পঞ্চায়েতের প্রধান, পালাতে হবে মানুষের চাপে, পুলিশের পাহারায় টিকে আছে। হিম্মত আছে 7 দিনের জন্য পুলিশকে বসিয়ে রাখুন, থানার বাইরে পুলিশ বেরোবে না। চ্যালেঞ্জ দিচ্ছি গ্রামের মানুষ খুশে খুশে দেবে, টাকা ফেরত দেবে, যারা টাকা দিয়েছেন তারা তৃণমূলের বড় বড় নেতা, ভিডিওতে সবাই দেখেছেন, হাত পেতে যারা টাকা দিয়েছেন তারা তৃণমূলের বড় বড় নেতা, তারা তৃণমূলের ঘর আলো করে বসে থাকবেন, এটা হবে না। মানুষের জিনিসের দাম আকাশ ছোঁয়া, বিদ্যুতের দাম সারা ভারতবর্ষে পশ্চিম তার থেকে ট্যাক্স আদায় করছে রাজ্য, দিল্লি এবং রাজ্য দুজনে মিলে লুট করছে আমাদের গরিব মানুষকে। হাসপাতালে চিকিৎসা নেই, স্কুল কলেজে পড়াশোনা নেই, জিনিসের দাম আকাশ ছোঁয়া, লেখাপড়া যারা বেকার যুবক গুলো হাফিত্তেশ করে বসে আছে, চাকরির পরীক্ষা নেই, চাকরির পরীক্ষা নামে টাকা টাকা টাকা। শেষ করবই, চোদ্দতলা অনেক উঁচুতে দোতলায় রাইটার ফেলে গেছিলেন, সহজ ছিল, দোতলা থেকে আছড়ে ফেললে একাধটা হাড় হয়তো ভাঙত, চোদ্দতলায় উঠে পড়েছেন, ভেবেছেন মানুষ বুঝে যেতে পারবে না, চোদ্দতলা থেকে ফিটিং করে টেনে নামাবো, আমরাই পারবো, অন্য কেউ পারবে না। তৃণমূলের বাতিল আলোকের আর একটা দোকান খুলেছে, তার নাম দিয়েছে বিজেপি। তৃণমূলের বাতিল লোকেরা আরেকটা দোকান খুলেছে, তার নাম দিয়েছে বিজেপি। যারা ছিল তৃণমূল সকালে তারা হলো বিজেপি, বিকেলে যারা ছিল তৃণমূলের মুখ তারা হলো বিজেপির মুখ, যা ছিল তৃণমূলের ভাষা সেটাই এখন বিজেপির ভাষা, যা ছিল তৃণমূলের ভঙ্গি সেটাই এখন বিজেপির ভঙ্গি, যা ছিল তৃণমূলের লোক সেটাই গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপির লোক। তৃণমূলকে ঠাকাতে হবে, বিজেপিকে ঠাকাতে হবে, তৃণমূলরা বিজেপিরা সমগ্র শক্তিকে ঐক্যবদ্ধ করার মহান দায়িত্ব আমাদের সবাইকে পালন করতে হবে। বাম অবাম কংগ্রেস অন্য সবাইকে সঙ্গে নিয়ে সেই পথে আমরা চলব। অপেক্ষায় থাকুন, দেব কুমার ভুঁইয়ার পরিবারের কাছে আমাদের প্রতিশ্রুতি দিতে হবে, সময়ের অপেক্ষা, শোধ আমরা করিবই, শত্রুকে আপনারা করব না। এই মহামারী থেকে আপনারা দায়িত্ব পালন করবেন, সবাইকে অভিনন্দন জানিয়ে।